প্রতিবেদন করাটা তো ভালো জিনিস না। প্রতিবেদন করাই যায় ও নাম্বার দিবে, অনেক লোকে বাজে কথা বলবে, খারাপ কথা বলবে, সেইগুলো কি ভালো? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো হাসি খুশি একটি মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প, আসলে কি হয়েছে তার জীবনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? মরিয়ম। আপু কেমন আছেন আপনি? ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো আছি, আল্লাহ রাখছে ভালো। কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন। মা বাবা কি করে? বাবা বিয়ে করে ফেল দিয়ে চলে গেছে। আরে তাহলে সংসারটা কে চালায় আপনাদের? সংসারটা আমি চালাই, মা গেছে গা আরেক জায়গায়। আপনার বিয়ে শাদী হয়েছে? না, মা আব্বার সঙ্গে পাগল হয়ে গেছে, অনেক প্রেম ভালো আসে করে তো বিয়ে করছিল, তাই আব্বা একটা বিয়ে করে না, মা সেই সঙ্গে পাগল হয়ে চলে গেছে, আর কোনো খোঁজ খবর নেই। এখন চিন্তা করেন কত বড় একটা ভালোবাসার শট খাইছে আপনার মা, যে বাবার সঙ্গে আপনার মা এখন পাগল হয়ে গেছে। আসলে কিরকম লাগে ভাবতে আপনার কাছে? এগুলা অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়, এগুলা ভাবলেই কষ্ট হয়, তাই না? আপনি কি ভাবে কি চিন্তা করে আজ প্রতিবেদনে আসেন? কি চিন্তা করে আইছি, আমার ভাইটার পড়ালেখা করাইতে পারবো, সংসারটা চলতে পারবে, আচ্ছা তা আমার নানিটার ওষুধ টষুধ কিনে দিতে পারবো, এইটা ভাবে আইছি। প্রতিবেদন করাটা তো ভালো জিনিস না। প্রতিবেদন করাই যায় ও নাম্বার দিবে, অনেক লোকে বাজে কথা বলবে, খারাপ কথা বলবে, সেইগুলো কি ভালো? সেটা ভাবেন? হ্যাঁ ভাবি তো, মনের মতন মানুষ পাইলে করবো বিয়ে। এই বয়সে তো প্রেমের বয়স, প্রেম টেম আছে কোনো? না, প্রেম টেম করে আমার আম্মুর মতন অবস্থা হবে, পর আমি একটা কষ্ট পাবো। আপনার আম্মুর মতো আর হইতে চান না, সরাসরি বিয়ে শাদী করে তারপরে প্রেম ভালোবাসা করতে চান? আচ্ছা আচ্ছা, তা আপনার আম্মুকে এখন স্মৃতি আছে তো, আপনাদেরকে চেনে তো নাকি? খালি এখন কোনো খোঁজ খবরই নাই? আচ্ছা আচ্ছা, তা আপনার কোনো প্রেম নাই তো? সত্যি সত্যি প্রেম নাই? আচ্ছা আচ্ছা, তা কেউ যদি বিয়ে করতে চায় তার কি আরো 2 বছর অপেক্ষা করতে হবে নাকি এখনই করবেন? যে যে আমার বিয়ে করতে যায় তার সে যদি আমার ভালোবাসে তার 2 বছর কেন, সারা যদি সারা জীবন বলতে কয় সে সারা জীবন এমনি থাকবে, আর যে আমার বিয়ে যা ভালোবাসে না তার কাছে এখন বিয়ে বসে লাগবে। ভিডিওতে আসছেন বিয়ে শাদী করবেন, সে আসায় নাকি কোনো সহযোগিতা? সে আসায়, সহযোগিতাও পাবো, এইরকম মানুষ আর বিয়ে শাদীও বসবে, মনের মানুষ এই আসে, দুইটা তো একসাথে হয় না। আসলে বিয়ে শাদী করে সংসার করবেন, দেখবেন জীবনে সব সহযোগিতা সব আশা পূর্ণ হয়ে যাবে। বিয়ে শাদী করবো তাই জন্য। আচ্ছা আচ্ছা, আমার পাশে থাকবে। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি বরিশাল। বরিশাল থাকেন কোথায়? থাকি বিক্রমপুর। বরিশালের মেয়েরা তো অনেক ট্যালেন্ট হয়, অনেক বুদ্ধিমান হয়, আবার অনেক ডেয়ারিং হয়। ছোট থেকে তো বরিশাল থাকি না, ছোট থেকে থাকছি বিক্রমপুর। বরিশাল গেলে বাবা তাড়িয়ে দেয়, বাবার আরো বাচ্চা কাচ্চা হয়েছে, আর একটা বউ নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তা আসলে তো একটা মেয়ে হয়ে সব বিষয়ে আপনার কষ্ট, আসলে অনেক কষ্ট। তা বিয়ের জন্য কিরকম মানুষ চান? বিয়ের জন্য ভালো একজন মনের মানুষ চাই, যে আমার পাশে থাকবে, ভালোবাসবে, সারা জীবনও আমার ছেড়ে যাবে না, এরকম মনের মানুষ চাই। নামাজ কালাম পড়েন? হ্যাঁ নামাজ কালাম পড়ি। নামাজ কালাম পড়তে পারেন, তাই না? তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? না, পড়ালেখা জানি না, নাম্বার মুখস্থ থাকে। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিয়া, শুনতেই পারলেন, এক অসহায় গরিব পরিবারই বলবো আর অসহায় বলবো, পৃথিবীতে যার মা বাবা থাকতেও নাই, একটা মানে মেয়ে মানুষ হয়ে বিয়ের উপযুক্ত আর কিছুদিন পর বিয়ে শাদী করবে, সেই এরকম একটা পরিস্থিতি এসে আজ ভিডিওর সামনে আসছে, তার জীবনটা কতটা কষ্টের আপনারা শুনতেই পারলেন। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা কোনো সহযোগিতা করতে চান বা তার সঙ্গে আরও যোগাযোগ করতে চান বা আরও তথ্য জানতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01720482821। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01720486821। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? এইটাই চাই যে ভালো মনের মানুষ চাই, কিছু করি আর না করি নামাজ কালামটা ঠিক করি। তোকে আপু ভালো থাকেন দোয়া করি, আসসালামু আলাইকুম।